যদি তুমি ডাব্লিউ পুলিশের মেন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমাকে বলবো অবশ্যই ইংলিশের ইবুকটি বাই করো এই বইটি বৃহসত্ত্ব হল সম্পূর্ণ বাংলায় সমস্ত রুলস লেখা আছে যা তোমার পড়তেও বুঝতে সুবিধা হবে বন্ধুরা এই বইটিতে মোট বারোটি অধ্যায় আছে একশো ষোলো পৃষ্ঠার আর এই বইটিকে তোমরা প্রিন্ট আউটও করতে পারবে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলো আর এই বইটা রিভিউ দেখতে চাইলে তারও লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া বইটি কিনতে কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ নাম্বারও সেখানে দেওয়া থাকবে ডাব্লিউ পুলিশ পার্ট টু ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে পঁচিশটি প্রশ্ন আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নই কোনো কোনো পরীক্ষায় বন্ধুরা এসছে তো প্রথম কোশ্চেন দেখো কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম হয় কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম হয় দেখো বন্ধুরা খেয়াল করে এখানে বলা হয়েছে শব্দের গতি সবচেয়ে কম হয় আর এই কোয়েশ্চেনটি এসেছে পিএসসি এক্সাম তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি বায়বীয় পদার্থে শব্দের গতি সবচেয়ে কম হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেনটি দেখো প্রিজমে পতিত আলো সাধারণত কি রকম হয়ে থাকে প্রিজমে পতিত আলো সাধারণত কি রকম হয়ে থাকে বন্ধুরা এই কোয়েশ্চেনটা এসএসসি এক্সামে এসেছিলো তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি প্রতিসরিত হয়ে থাকে তাহলে বন্ধুরা পিজমে যদি কোনো আলো পড়ে সেটা কী হয় প্রতিশরিত হয়ে থাকে এটা এসএসসি এক্সামে এসেছিল পরবর্তী কোশ্চেন দেখো মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি দেখো বন্ধুরা শুধু এই প্রশ্নটি এসএসসি এক্সামে এসেছে তাই নয় অনেক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে তো কারেক্ট অ্যান্সার হবে সর্ববৃহৎ গ্রন্থি অপশান সি যকৃত কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেনটি দেখো পচা ডিমের গন্ধের জন্য কোনটি দায়ী পচা ডিমের গন্ধের জন্য কোনটি দায়ী বন্ধুরা এটা আগের বছরে গ্রুপ ডির পরীক্ষায় এসেছিলো তো কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি হাইড্রোজেন সালফেট কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পচা ডিমের গন্ধের জন্য দায়ী কি হাইড্রোজেন সালফেট পরবর্তী কোশ্চেনটি দেখো বিজয় স্তম্ভ কোথায় রয়েছে বিজয় স্তম্ভ কোথায় রয়েছে বন্ধুরা এই কোশ্চেনটি এসএসসি एग्जामে এসেছে তো কারেক্ট आंसर হবে অপশন ডি গড়ে এই বিজয় স্তম্ভটি রয়েছে প্রচুর পরীক্ষায় বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু এসেছে পরবর্তী কোশ্চেন দেখো আদি গ্রন্থ কে রচনা করেছিল এটা বন্ধুরা আগের বছরে গ্রুপ ডি পরীক্ষায় এসেছে তো আদি গ্রন্থ রচনা করেছিল কে বন্ধুরা গুরু অর্জুন অপশন বি কারেক্ট आंसर হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো তরায়নের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তরায়নের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তার বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল আর এই যুদ্ধটি হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চুয়ান মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল আর বন্ধুরা এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ত্বরণের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটাও মোহাম্মদ ঘড়ি ও পিত্বাজ চৌহানের মধ্যে হয়েছিল সেই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি জয়লাভ করেছিল খেয়াল রাখবে বন্ধুরা এই ডিটেলসগুলো তোমাদেরকে বলে দিলাম পরবর্তী কোশ্চেন দেখো চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম কোথায় চালু হয় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম কোথায় চালু হয় তো বন্ধুরা বাংলায় চালু হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চালু করা হয় চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস এই চিরস্থায়ী বন্দোবস্তটি চালু করেছিল পরবর্তী কোশ্চেনটি দেখো নিম্নলিখিত কোন ভিটামিন জলে দ্রাব্য নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রাব্য বন্ধুরা এই কোশ্চেনটা ডাব্লু বিপি মহিলা কনস্টেবল দু সালে এসেছিলো তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে ভিটামিন পি কারণ বিসিপি বি এই তিনটে ভিটামিন একমাত্র জলে দ্রাব্য কেউ বন্ধুরা বিসিপি এই তিনটে ভিটামিন একমাত্র জলে দ্রাব্য তাই এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার ভিটামিন পি রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো বিশ্ব পরিবেশ দিবস কয়ে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস তো বন্ধুরা এটা ডাব্লু বিপি দু হাজার আঠেরো সালে সরি বন্ধুরা দু হাজার ষোলো সালে এই কোশ্চেনটি এসেছিলো এখানে লেখা মিস্টেক আছে দু হাজার ষোলো সালের পরীক্ষা এটা এসেছিল বিশ্ব পরিবেশ দিবস কয় পালন করা হয় বন্ধুরা পাঁচই জুন অপশান বি কারেক্ট অ্যান্সার আর প্রচুর পরীক্ষা এই প্রশ্নটি এসছে পরবর্তী কোশ্চেন দেখো ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত বন্ধুরা এই কোশ্চেনটি দু হাজার আঠেরো সালে মহিলা কনস্টেবল এসেছিলো তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটি ফ্রান্সে অবস্থিত অপশান সি কারেক্ট অ্যান্সার ইন্টারপোল সদত্তর কোথায় অবস্থিত ফ্রান্সে অবস্থিত পরবর্তী কোয়েশ্চেন দেখো ডাব্লু এ এন এর সম্পূর্ণ নাম কি ডাব্লু এ এন এর সম্পূর্ণ নাম কি বন্ধুরা এটা পিএসসি এক্সাম এসেছিলো তা কারেক্ট অ্যান্সার হবে অপশান সি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো বিশ্ব জল দিবস কবে পালন করা হয় বিশ্ব জল দিবস কবে পালন করা হয় বন্ধুরা রাজ্য সরকারের গ্রুপ ডির পরীক্ষা এসেছিলো তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে বাইশে মার্চ অপশান ডি কারেক্ট অ্যান্সার বিশ্ব জল দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখো বায়ুমণ্ডলে কিসের জন্য অ্যাসিড বৃষ্টি হয় বায়ুমণ্ডলে কিসের জন্য অ্যাসিড বৃষ্টি হয় তো বন্ধুরা দেখো এটা ডাব্লিউ বিভি মেন এক্সাম দু হাজার আঠেরো সালে এসেছিলো তো কারেক্ট অ্যান্সার অপশান সি এস ও টু ও এন ও টু থাকার জন্য বায়ুমণ্ডলে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখো ওয়ার্ল্ড কাপ ফুটবল কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ওয়ার্ল্ড কাপ ফুটবল কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল বন্ধুরা এটা ডাব্লিউ বিপি পিলি পরীক্ষায় এসেছিলো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উরুগুয়েতে শুরু হয়েছিলো এই ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা বন্ধুরা উরুগুয়েতে শুরু হয়েছিলো এই ওয়ার্ল্ড কাপ ফুটবল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন দেখুন দু হাজার কুড়ি সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে বন্ধুরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়া হয়েছে দু হাজার কুড়ি সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে তা বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে টোকিও জাপানে এই সালে অলিম্পিকটি অনুষ্ঠিত হবে পরবর্তী কোয়েশ্চেন দেখো বন্ধুরা কফি প্রস্তুত করা হয় কিসের থেকে অর্থাৎ যে আমরা কফি খেয়ে থাকি সেটা কি থেকে আমরা পেয়ে থাকি তো বন্ধুরা কফি প্রস্তুত করা হয় অপশন এ বিচ থেকে কফি প্রস্তুত করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা কে শেরি পাঞ্জাব নামে পরিচিত দেখো বন্ধুরা এখানে তোমরা অনেকটা কনফিউজ হয়ে পড়ো সেটা আমি দূর করে দেবো আজকে শেরি পাঞ্জাব বললে কে হবে বন্ধুরা লালা রাজপাত রায় ঠিক আছে আর বন্ধুরা এই শেরি পাঞ্জাব কে নিয়েছিল তখন হবে রঞ্জিত রঞ্জিত সিং হবে খেয়াল রাখবে যদি বলে শেরি পাঞ্জাব উপাধি কে নিয়েছিল তখন হবে রঞ্জিত সিং আর যদি বলে শেরি পাঞ্জাব নামে কে পরিচিত তখন হবে লালা রাজপাত রায় খেয়াল করে পরীক্ষা হলে কিন্তু করবে পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় বন্ধুরা ডাব্লিউ বিপি মেন এক্সামে এসেছিলো তো কারেক্ট অ্যান্সার হবে গ্রীষ্মকালীন অধিবেশন ভারতীয় সংসদের অধিবেশন নয় অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো জেনেটিক কোর্স আবিষ্কর্তা কে জেনেটিক কোর্স এর আবিষ্কর্তা কে তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে হর গোবিন্দ এই জেনেটিক্স কোর্সের আবিষ্কর্তা ছিল পরবর্তী কোশ্চেন দেখো রাশিয়ার মুদ্রার নাম কি তা বন্ধুরা এই কোশ্চেন ডাব্লিউ বিপি প্রিলি দু হাজার সালে এসেছিলো রাশিয়ার মুদ্রার নাম কি বন্ধুরা রুবেল রাশিয়ার মুদ্রার নাম পরবর্তী কোশ্চেন দেখো ইংলিশ চ্যালেঞ্জ কোন দুটি দেশের মধ্যে দেখা যায় ইংলিশ চ্যালেঞ্জ কোন দুটি দেশের মধ্যে দেখা যায় বন্ধুরা এটা গ্রুপ ডির পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ড ও ফ্রান্স ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে এই ইংলিশ চ্যালেঞ্জ দেখা যায় পরবর্তী কোশ্চেন দেখো অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা বন্ধুরা পিএসসির এক্সামে এসেছিলো তো বন্ধুরা কারেক্ট আনসার হবে কর্ণব মালেশ্বরী হবে কারেক্ট আনসার আর বন্ধুরা এশিয়াতে যদি সোনাজয়ী বলে তখন লিখবে কমলজিৎ সিং সাধু ঠিক আছে খেয়াল রাখবে যদি বলে এশিয়াতে প্রথম সোনাজয়ীকে কমলজিৎ সিং সাধু আর যদি বলে যে অলিম্পিক পদকজয়ী প্রথম ইনি ব্রোঞ্জ পেয়েছিল প্রথম কী পেয়েছিলাম ব্রোঞ্জ কর্ণব মালেশ্বরী আর নীনিমা ঘোষ প্রথম অ্যাথলেটিক্স হিসাবে তিনি পুরস্কার পেয়েছিল তিনটাই বন্ধু তোমাকে বলে দিলাম এই

কোনটি আয়তনে এটা পিএসসির এক্সামে এসেছিলো বন্ধুরা ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনে এখানে বলা আছে বন্ধুরা আয়তনে আয়তনে বললে হয়ে যাবে রাজস্থান আর জনসংখ্যায় বললে হয়ে যাবে উত্তরপ্রদেশ খেয়াল করে পরীক্ষা হলে করবে যদি বলে আয়তনে তাহলে রাজস্থান যদি বলে জনসংখ্যায় তখন হবে উত্তরপ্রদেশ বন্ধুরা যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও অবশ্যই লাইক করো আর পার্ট থ্রি চাইছো কিনা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমাকে জানাতেই হবে জয়েন বন্ধুরা নতুন টোটো দেখা হবে সে সুস্থ থেকো ভালো থেকো